তো বন্ধুরা, আমরা চলে এসেছি মিরিক লেক। তো মিরিক লেকে প্রথম ভিউ পয়েন্ট এটা আমাদের। তো এই মিরিক দিয়ে আমরা সোজা চলে যাব দার্জিলিং এ। আর জায়গাটা খুবই সুন্দর, যদি এখনো প্রচুর কুয়াশা আছে। তোমরা উপাসটা দেখতে পাচ্ছ বন্ধুরা, একবার দেখাও ওদিকটা। দেখো বন্ধুরা, ওদিকটা পুরোপুরি কুয়াশায় ভর্তি একদম, ঠিক আছে? এবং ভেতরেও পুরো মেঘ ভেসে দেওয়া যাচ্ছে। তোমাদের জায়গাটা দেখাবো, খুব সুন্দর জায়গা। খুব টিকিট, হ্যাঁ টিকিট হচ্ছে তোমার, ফার্স্টে পার্কিংটা বলি, পার্কিং দিয়ে তোমাদের ঢুকতে হয়। মানে পার্কিং এর জন্য ওরা টিকিট লাগিয়ে দেবে, ঘন্টায় ওরা হিসেব করবে কত করে ঘন্টা, এটা এই মুহূর্তে আমি জানি না, ওটা তোমাদের বলে দেবো। আর টিকিট কাউন্টারে টিকিট হচ্ছে অ্যাডাল্টদের জন্য 20 টাকা করে, আর 5 বছরের নিচে কোনো টিকিট নেই, ঠিক আছে? 5 বছর হলে তার আবার লাগবে 20 টাকা, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। চলো আমরা দেখতে যাবো এবার মিরিক লেকের ভেতরটা কিরকম, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এটা হলো মিরিক লেকে ঢোকার গেট, মানে অ্যাকচুয়ালি পার্ক করা আছে, পার্কের গেট, এটা এন্ট্রি বলে লেখাই আছে। এখানে টিকিট কাটতে হয়েছে, টিকিট কেটে এখানে ঢুকতে হয়েছে। এখানে এই দাদা বসে আছেন, ইনি টিকিট নিচ্ছেন, টিকিট নিয়ে অর্ধেকটা টিকিট তোমাদের আবার ফেরতও দিয়ে দেবে। তো পার্কটা বিশাল সুন্দর, অ্যাকচুয়ালি মিরিক লেকটাকে ঘিরে চারদিকে আর কি পুরো বিশাল বড় সুন্দর পার্ক করা আছে, অসাধারণ সুন্দর পার্কটা। এবং কি বলবো, তোমাদের ভিউটা এত ভালো লাগছে, আর কত সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো, এবং গাছগুলো খুব সুন্দর করে কাটা, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন যাকে বলে পার্কটা। এবং অনেক বসারও জায়গা আছে, কত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। দেখো বন্ধুরা, কি সুন্দর টবে টবে পুরো ধাপ ধাপে করে সাজানো, বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে কালারিং, কত রকমের ফুল, আমরা নামও জানি না, পাহাড়ের অনেক ফুলের নামই আমরা জানি না। কিছু কিছু গোলাপ ফুলও দেখতে পাচ্ছিলাম, কিন্তু আর বাদ বাকি ফুলগুলোর নাম জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আর ভিউটা জাস্ট অসাধারণ ছিল। অ্যাকচুয়ালি সানি হলে আরও অন্যরকম সুন্দর একটা ভিউ পেতাম। অ্যাকচুয়ালি আমরা বিকেলের দিকে পৌঁছেছিলাম, তো প্রায় 3টে 3টে নাগাদ পৌঁছেছিলাম, ওই জন্য একটু ফগি ওয়েদার ছিল পুরো। দেখো ফগ ভর্তি, পুরো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। দেখো এটা কিন্তু ধোঁয়া ভেবো না, পুরো মেঘটা ভেসে ভেসে যাচ্ছে, মেঘটা ভেসে ভেসে আসছে একবার করে, আর লেকটাকে পুরো ঘিরে দিচ্ছে। এতটাই সুন্দর ভিউ ছিল, আর বীভৎস ঠান্ডা ছিল ওয়েদার, মানে বিশাল হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ওয়েদার, মানে ঠান্ডা হাওয়া এত দিচ্ছিল। আমি প্রথমে গাড়ি থেকে নেমে ভাবছিলাম টুপি পরবো না, তারপর দেখি না টুপি পরতেই হবে, এরকম টাইপের ব্যাপার। তো খুবই সুন্দর, বিশাল বড় পার্ক, তোমরা যতক্ষণ খুশি টাইম স্পেন্ড করতে পারবে, অনেক বসার জায়গা আছে। দেখো সামনে লেকের ধারে ধারে অনেক বসার এরম বেঞ্চ আছে, যারা কাপেল যাচ্ছ, নতুন নিউ ম্যারিড যারা, তারা গিয়ে খুব ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবে, ফটো তুলতে পারবে, রিলস বানাতে পারবে ইনস্টাগ্রামের জন্য বা শর্টসের জন্য, এখন তো এগুলো সব ট্রেন্ডিং চলছে যেহেতু। আর ওই দিকে একটা পুলের ওপর পুল করা আছে, দেখো ব্রিজ করা আছে ওই দিকটায়, আর এখানে দেখো বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, বোটে করে তোমরা ঘুরতে পারবে, মিরিক লেকটা খুব সুন্দরভাবে ঘোরাবে। কিন্তু পার হেড 500 টাকা করে চার্জ বলছিল, আমরা যখন গেছিলাম তখনের দামটা তোমাদের বললাম, পার হেড 500 টাকা করে বলছিল। আর খুবই সুন্দর জায়গাটা, দেখো সবাই ধারে ধারে বসে আছে। হ্যাঁ, আর ওই দিকটা পুরো পাইন ফরেস্ট, পুরো ওই দিকটাও যাওয়া যায়, ব্রিজের ওপর দিয়ে ওই পাশটাতেও যাওয়া যায়, তোমাদের পুরোটাই ঘুরে দেখাচ্ছি। এটা পার্কের ওই দিকের গেটটা দিয়ে বেরিয়ে এই দিকের একটা জায়গা আছে, যেখানটায় ব্রিজটা যাওয়া যাচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ অনেক দোকানপাটও ছোটো ছোটো সাইডে বসে আছে। তোমরা যারা খাবার খেতে চাও, মানে কফি, চা, মোমো এগুলো সব খেতে পারো, এখানে সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। আর এটাই হলো সেই ব্রিজটা, যেটাই যে মিরিক লেকের ওপরে ব্রিজটা, খুবই সুন্দর জায়গা, আর খুব হাওয়া দিচ্ছে। দেখো পতাকাগুলো এলো, এখানে যে ফ্ল্যাগগুলো আছে দেখলেই তোমরা বুঝতে পারবে খুব মানে হাওয়া দিচ্ছে। এখানে দেখো হর্স যাচ্ছে, অ্যাকচুয়ালি হর্স রাইডিংয়েরও ব্যবস্থা আছে, তোমরা হর্স রাইডিং করতে পারো, মিরিক লেকের ধারে ধারে ঘোরাবে,
সেটাও প্রাইস আছে, তার প্রাইসটা আমার ঠিক জানা নেই। এরপর আমরা চলে এসেছি গোপালধারা টি এস্টেট, গোপালধারা টি এস্টেট তোমাদের দেখাচ্ছি। গোপালধারা টি এস্টেট এই দিকটা পুরো ডান হাতে জায়গাটা পুরোটাই চা বাগান, আর এই রাস্তাটা দিয়ে ওই চা বাগানের দিকে যাওয়ার রাস্তা আর কি, পুরো ঢাল রাস্তাটা। ক্যামেরায় হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই ঢাল আছে রাস্তাটা, পুরো উপর দিকে উঠে গেছে। আর দেখো বাঁ দিকে পুরো পাইন ফরেস্ট, কতটা ঢাল তোমরা আশা করি বুঝতে পারছো দেখে। পুরো খাড়াই রাস্তা, বিভৎস খাড়াই রাস্তা। আর এই হলো টি গার্ডেন, ভীষণ 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 সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই সুন্দর জায়গা। আর মানে একটা মানে কিছু আওয়াজ নেই, পিন্ড অফ সাইলেন্স যাকে বলে, সেই রকম পরিবেশটা ছিল পুরো। ভীষণ সুন্দর লাগছিল, ভিউটা জাস্ট অসাধারণ। এরপর তোমাদের দেখাতে চলেছি লেপচা জগৎ। এটা একটা খুব অফবিট ডেস্টিনেশন লেপচা জগৎ, অনেকেই তোমরা চেনো না হয়তো। লেপচা জগতের এই ভিউটা দেখার জন্য লোকে আসে, অনেকেই আবার এখন আসে, যারা জানো না তারা অতি অবশ্যই একবার আসবে লেপচা জগতের এই ভিউটা দেখার জন্য। এটা অ্যাকচুয়ালি ঘন পাইন ফরেস্ট, পুরো দেখলে মনে হয় পুরো হন্টেড প্লেস একটা, পুরো মানে কি বলবো, একটা শিহরণ জাগে ভেতরটায় ঢুকলে। অ্যাকচুয়ালি আমি নাবিনি, দেবেশ নেবেছিল, দেবেশ নেবে শ্যুট করছে বলছে, আর দেবেশ নিজেই বলছে বলে আমার ভেতরে ঢুকতে ভয় লাগছে, এতটাই মানে ফাঁকা এবং পুরো কুয়াশায় ঘেরা, তোমরা দেখতেই পাচ্ছ পুরো কুয়াশায়, পুরো মনে হচ্ছে যেন কেউ একজন বেরিয়ে আসবে গাছের পাশ দিয়ে, এরকম একটা ফিল হচ্ছিলো। ভীষণ থ্রিলিং একটা ব্যাপার এই জায়গাটায়, তোমরা যারা আসোনি তারা অতি অবশ্যই একবার আসবে লেপচা জগৎ। ওকে, তো এখানে আমরা আজকের ভিডিও এন্ড করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও কিছু ভিডিও নিয়ে দার্জিলিং সিরিজের। ততদিনে খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি, আর বেশি বেশি করে শেয়ার করে দাও, আর লাইক করবে অতি অবশ্যই। বাই বাই।